হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যাক অনলাইন টেকনোলজি। বন্ধুরা, আমি আজকে একটি সরকারের, কেন্দ্র সরকারের একটি ফ্রি সেলাই মেশিন যোজনার সম্পর্কে আলোচনা করব। যে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি আমাদের গরিব, অসহায়, দুস্থ, হ্যান্ডিক্যাপ মানুষদের ফ্রি সেলাই মেশিন দিচ্ছেন। তো ফ্রি সেলাই মেশিনটি পেতে গেলে আপনাকে একটি অফলাইনে ফর্মটি ডাউনলোড করে সেই অফলাইনে ফর্মটি আপনাকে জমা দিতে হবে নিকটবর্তী ব্লকে কিংবা পোস্ট অফিসে কিংবা পঞ্চায়েতে জমা দিতে হবে। পোস্ট অফিসেও আপনি কুরিয়ার করে জমা দিতে পারেন। তো সেই ফর্মটি আপনি কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আমি সেই ফর্মের ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন। এবার ডাউনলোড করার পর ফর্মটি কীভাবে পূরণ করবেন এই ভিডিওতে আমি দেখাবো, এবং কী কী তথ্য লাগবে এটাও বলে দেবো। পূরণ করার সময় কী কী তথ্য লাগবে ফর্মটা পূরণ করার জন্য, সেই ফর্মটা পূরণ করে আপনি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ছবি টবি দিয়ে সেটে আপনি ফর্মটা জমা দিয়ে দেবেন। আর আপনাকে সরকারের তরফ থেকে যখন ইনকোয়ারি হবে, আপনার বাড়িতে আসবে, ব্লক লেভেল থেকে অফিসার চেক করতে আসবে, আপনাকে ফ্রি সেলাই মেশিন দেওয়া হবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি অনলাইন কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আজকে ভিডিও। বন্ধুরা, এই হচ্ছে সেই ফর্ম ফ্রি সেলাই মেশিনের জন্য। আমি সময় যেন বেশি না লাগে তার জন্য ফর্মটি আগে ফিল আপ করে রেখেছি। তো কী কী তথ্য দিয়ে আপনারা ফিল আপ করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি কোথায় কী লিখতে হবে। তো ফর্মটি ফিল আপ করার সময় আপনি অবশ্যই পার্সে ইনকাম সার্টিফিকেট রাখবেন এবং আধার কার্ডটি রাখলেই হবে। তার বাকি ডকুমেন্টস কী কী এনক্লোজ করতে হবে আমি ওটা বলে দেবো। তো প্রথমে যে উপরে আছে দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ফ্রি সাপ্লাই অফ সিউইং মেশিনস, মানে বুঝতে পারছেন ফ্রি সেলাই মেশিনের জন্য আবেদনপত্র। প্রথমে আছে এখানে কি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে আবেদনকারীর নাম দিতে হবে। আমি যেমন দিয়েছি একজন ব্যক্তির নাম সঙ্গীতা মালো। তার মেল কিংবা ফিমেল, এখানে পুরুষ মানুষও আবেদন করতে পারে, মহিলা মানুষও আবেদন করতে পারে। তো আমি ফিমেল দিয়েছি। এবার অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় এখানে পুরো অ্যাড্রেসটা আপনি শর্টকাটে এখানে দিবেন, পুরো অ্যাড্রেসটা, ভিলেজ, পোস্ট, যদি গ্রামীণ হয়ে থাকেন তাহলে ভিলেজ, পোস্ট, থানা থেকে শুরু করে পুলিশ স্টেশন সব কিছু, শহরের হলো এখানে পুরো ডিটেলস, ঠিকানাটা দিবেন, কারণ যে এই ঠিকানা অনুযায়ী আপনার বাড়িতে ব্লক থেকে লোক আসবে। তারপরে আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি এখানে ডেট অফ বার্থও দিতে পারেন, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটি, কিংবা আপনি আপনার বয়সটি উল্লেখ করে দিতে পারেন যে আপনার বয়স কত, ঠিক আছে। তারপরে এখানে আছে কাস্ট, কাস্ট কী, আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল না মাইনরিটি, যেই কাস্টে আপনি, কাস্ট আপনার আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি কাস্টের উল্লেখ করে থাকেন। আমার যেমন এখানে এসসি দিলাম, এসসি আছে, তো এর এসসি সার্টিফিকেটও আছে। তারপরে এখানে দেখবেন এখানে কি আছে, আন্ডার হোয়াট রিজন দ্য সুইং মেশিন রিকোয়েস্টেড, কোন কারণে আপনি সেলাই মেশিনটি আবেদন করছেন, এইটির মধ্যে যে কোনো একটা টিক মেরে এখানে উল্লেখ করতে হবে। আপনি পুয়োর, ডিস্ট্রিবিউটেড উইডো না ডিস্টার্টেড ওয়াইফ না হ্যান্ডিক্যাপড, যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। তো পুয়োর সাধারণত গরিব, তো গরিবের জন্য আমি এখানে পুয়োরে পুয়োর লিখে উল্লেখ করলাম, ঠিক আছে। এবার অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকামের দিকে আপনাকে একটু ধ্যান করতে হবে, যে অ্যানুয়াল ইনকাম এখানে বলে দিচ্ছে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট বিলো 12,000, মানে তহসিলদার থেকে 12,000-এর নিম্নে থাকতে হবে। তো এখানে আমি দিয়েছি 8,000 টাকা, আপনি 10,000-ও দিতে পারেন, 12,000-ও দিতে পারেন, কিন্তু ইনকাম অ্যানুয়াল বাৎসরিক ইনকামটা 12,000-এর নিচে থাকতে হবে। তারপরে এটা কী বলছে, ইজ সিউইং মেশিন ওয়াজ রিসিভড প্রিভিয়াসলি, এর মানে হচ্ছে যে এর আগে কি আপনি কোনো সেলাই মেশিন সরকারের তরফ থেকে পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়াস লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো লিখবেন। তারপরে আছে ফ্রম হুম দ্য স্টিচিং ওয়াজ ট্রেন্ড, এখানে বলছে যে আপনি কার কাছ থেকে বা কোন সেন্টার থেকে আপনি সেলাই করা শিখেছেন। আপনি যদি কোনো সেন্টার থেকে সেলাই করতে শিখে থাকেন তাহলে সেন্টারের নাম দিবেন, কিংবা আপনি যদি কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তির কাছ থেকে যদি শিখে থাকেন তাহলে সেই ব্যক্তির এখানে নাম দিবেন, আর ওর একটা ডকুমেন্ট সেটে দিলে হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে এখানে বলছে পাসপোর্ট সাইজ ফটো এনক্লোজড অর নট, পাসপোর্ট সাইজ ছবি আপনি দিবেন কি না, এখানে আপনাকে অবশ্যই পাসপোর্ট সাইজ একটা ফটো দিতে হবে, ঠিক আছে, এখানে ফটো দিতে হবে পাসপোর্ট সাইজ, ওখানে সেটে দিবেন দু কপি পাসপোর্ট সাইজ দিলে, এইগুলো আপনার তথ্য, ঠিক আছে, এগুলো সঠিকভাবে ফিল আপ করবেন। এবার ডান দিকে কী বলছে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আবেদনকারীর সই বা টিপ নিয়ে নেবেন, এখানে করতে হবে। এবার এই ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস আপনি জমা দেবেন, এক নম্বরে বলছে অনেকগুলো ডকুমেন্টস লাগছে, ভাবেন না যে একটা পিস্টার ফর্ম আছে তো বোধহয় কিছু না। তো কী কী ডকুমেন্টস লাগছে, এক নম্বরে বলছে ইনকাম সার্টিফিকেট বিলো 12,000, মানে 12,000-এর নিচে ইনকাম সার্টিফিকেট লাগবে, তহসিলদার বলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে হবে, বিডিও অফিস থেকেও হবে। তারপরে প্রুফ অফ এজ, আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট হতে পারে, আধার কার্ডও হতে পারে।
যে কোনো একটা দিলেই হবে। তারপর ইফ হ্যান্ডিক্যাপ মেডিক্যাল সার্টিফিকেট, আপনার যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবেন। তারপর চার নম্বর ডেস্টিটিউট উইডো, আপনি যদি ডেস্টিটিউট উইডোতে ক্লিক করে থাকেন ওখানে তাহলে আপনাকে ডেস্টিটিউট উইডোর সার্টিফিকেট লাগবে। তারপর যে কমিউনিটি সার্টিফিকেট, আপনার কমিউনিটি সার্টিফিকেট, এই সার্টিফিকেট সাধারণত ব্লক থেকে দেওয়া হয়, সেটা কালেক্ট করে আপনি নেবেন। ছয় নম্বরে বলছে ইফ ডিজার্টেড ওয়াইফ সার্টিফিকেট শুড বি আনক্লোজড, আপনি যদি এখানে ডিজার্টেড ওয়াইফে ক্লিক করেন তাহলে এখানে ডিজার্টেড ওয়াইফে সার্টিফিকেট দিতে হবে। তারপরে সেভেন নম্বরে বলছে প্রুফ ফর নোয়িং টেলার, মানে আপনার জানা নোয়িং টেলার, আপনি যার কাছ থেকে সেলাই শিখেছেন, সেন্টার থেকে শিখলে সেন্টার সার্টিফিকেট, কিংবা কোনো ব্যক্তির কাছ থেকে শিখলে সে ব্যক্তির একটি প্রুফ, আইডেন্টি প্রুফ দিলেই হবে, ব্যাস। তারপর পাসপোর্ট সাইজ ফটো, আর পাসপোর্ট সাইজ ফটো এর সঙ্গে যুক্ত করে এটাতে আপনি একসঙ্গে সবটি ডকুমেন্টস একসঙ্গে সেটে আপনি আপনার নিকটবর্তী ব্লক, পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে জমা দিয়ে দেবেন। তো এই হলো, আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।